হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আপনার স্বাগত করছি বর্তমানের এই ভিডিওরে। দেখুন, ওড়িশা পুলিশ রিক্রুটমেন্ট যে আগুক আসবার অছি, সেতিরে আপনার এজ রিল্যাক্সেসন মিলিব না নাহি, সে বিষয়ে বর্তমান সময়ে আমি আলোচনা করিবা। এই অপডেটের ডিটেলস জানিবা, কোন সেই অপডেটটি রয়েছে, কেউটা আসিছে অপডেট, এবং আপনার এজ রিল্যাক্সেসন মিলুছি না নাহি। এবং বর্তমান সময়ে মু আপনার রিকোয়েস্ট করিবি, যদি আপনার আইআরবি ও এসএপি ও আইএসএফ কিংবা হোমগার্ডস প্রিপারেশন করছেন, কিংবা ওড়িশা পুলিশের যে কোনো ডিপার্টমেন্ট চাকরি করা চাহুচার, তবে 10টি মক টেস্ট সিরিজ আপনার মিলিপারুচি মাত্র 51 টাকার। তবে আপনার 7205128747 যে হোয়াটসঅ্যাপ নম্বর বর্তমানে স্ক্রিনে রয়েছে, সেতিরে আপনার মেসেজ করে আমি আপনার 10টি মক টেস্ট সিরিজ প্রোভাইড করবু মাত্র 51 টাকার। কেমিতি কোন প্রোসিজর রয়েছে, কেমিতি মক টেস্ট পাইবে, সেইপাই আপনার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতু, ডিটেলসে গাইড করা যাব। তবে দেখুন ফ্রেন্ডস, এটি যে অপডেট রয়েছে, ওড়িশা গভর্নমেন্ট তরফ, ওড়িশা স্টেট হেডকোয়ার্টার কটক তরফ যে অপডেট রয়েছে, 11/9/2024 এই অপডেটটি আসছে। জনে ভাই আরটিআই মগাইলে, তাঁকু কোণ রিপ্লাই মিলছে জাঁয়া, এটি সে ভাইকর নাটি হাইড করা যাই। তবে পিডিএফটি মু জনে ইউটুবর ভাই তাঁকু কলেক্ট করেছি। দেখুন এটি কোণ সি মেনশন করে রিপ্রেজেন্টেসন এই যে ডেট কু এজ কু নেই আপনার এজ রিল্যাক্সেসন কু নেই সে 18/6/2024 অপডেট দিয়ে গভর্নমেন্ট কু জনাই আরটিআই মগাই যে এজ রিল্যাক্সেসন মিলুছি না নাই, কিন্তু রিপ্লাই আসলা 11/9/2024 রিপ্রেজেন্টেসন ফর দ রিল্যাক্সেসন অফ এজ অ্যাপিয়ারিং দ রিক্রুটমেন্ট টেস্ট ফর দ পোস্ট সিপয় কনস্টেবল ওএসপি আইআর ব্যাটালিয়ন। এটি লেখা যাই সে কোণ মেনশন করে আরটিআই যে আগামী যে রিক্রুটমেন্ট রহব ওএসপি আইপি ব্যাটালিয়ন, সেতিরে এজ রিল্যাক্সেসন কু নেই এজ রিল্যাক্সেসন মিলুছি না নাহি সে বিষয়ে সে মেনশন করে। এবং এটি গভর্নমেন্ট অফ ওড়িশা সব কোণ লেখি পঠাইলা আর কেমিতি কোণ রিজেক্ট করেছি দেখুন, এটি যাহা বি লেখিছি আপনার আপনার পড়িপারিবে, ইংলিশে রয়েছে, আপনার চাইলে চেক করে নোটিফিকেশনটি মু টেলিগ্রামে প্রোভাইড করে দেবি, আপনার টেলিগ্রামে জয়েন করতু, ডাউনলোড করে পারিবে। দেখুন মু আকো ওড়িয়ারে ট্রান্সলেট করে দেইছি আপনার ভালসে বুঝাইবা, দেখুন কোণ লেখা যাই সে যে ডিটেলস লিখিছি গভর্নমেন্ট অফ ওড়িশা হেডকোয়ার্টার অফ পুলিশ ডিপার্টমেন্ট কটক তরফর, উপরোক্ত বিষয় সম্বন্ধে মতো অবগত করাইবা নির্দেশ দিয়েছে, মানে যেটা আরটিআই মগাইলে তাঁকু জনা যাই যে ওড়িশা ব্যাটালিয়ন সেবা পদ্ধতিতে সিপাহী কিংবা কনস্টেবল হাবিলদার এবং এএসআই সশস্ত্র আদেশ 2022 আপনার এবং অন্য বর্গ ইউআর কিংবা অন্য বর্গ ঠিক আছে প্রার্থী মানুষ যোগ্যতা বয়স সীমা নির্ধারণ করা যাই 2022 যে রুল আসছিল সেই রুল্রে বয়স সীমা ফিক্স রয়েছে, যেমন পূর্ব 18/23 লা সেই যে ইয়ার ক্যাটেগরি আপনি এসিবিসি ওবিসি যা বিজেট লা রিল্যাক্সেসন যেতে সেমি রয়েছে। এবং তাপরে কম লেখা যায় দেখুন, নির্ধারণ করা যাই যে এক ব্যাটালিয়ন থিওরি কনস্টেবল দ্বারা আইনি শৃঙ্খলা এবং টেকনিক্যাল কর্তব্য সম্পাদন করা উচ্চমানর শারীরিক ফিটনেস এবং দক্ষতার আবশ্যকতা রয়েছে, অনুভব রিহাতি অনুরোধ ওএসপি এবং আইআর ব্যাটালিয়নর পোস্ট কনস্টেবল নিযুক্তি পরীক্ষা বয়স সীমা খারজ করছে। সে যে ভাই জনক আরটিআই মগাইলে তাঁর অনুরোধে বর্তমানে ওএসপি আইআর ব্যাটালিয়নর পোস্টগুলোর বয়স সীমা যেটা কি খারজ করা যাই ঠিক আছে। গভর্নমেন্ট অফ ওড়িশা বর্তমানে যে নোটিশটি প্রবলেট তাঁর যে আরটিও দিয়েছে সে আরটিও যা মেনশন করেছে যেটা কি দুঃখদায়ক, বর্তমান সময়ের যদি দেখা এই এই যে নোটিশ কু মানে আকর্ডিং নোটিশ এতে এজ রিল্যাক্সেসন নেই যা বি মেনশন রয়েছে আপনার বর্তমান সময় এজ রিল্যাক্সেসন মিলিব না বলে এই মেনশন করেছে গভর্নমেন্ট অফ ওড়িশা। কি গভর্নমেন্ট অফ ওড়িশা কি লিখিছেন দেখুন, এআইজি ও পুলিশ পর্সোনাল ওড়িশা কটক সি 11/11 সাইন করছেন, এটি ডিটেলস মেনশন রয়েছে। বর্তমান সিগনেচর বি দেখুন, এটি 11/9/2024 সে অপডেট দিয়েছেন জনাইছেন আরটিআই মাধ্যমে যে আপনার এজ রিল্যাক্সেসন মিলিব না কিংবা অন্য বর্গর যে প্রার্থী মানে রয়েছেন বর্তমান সময় এজ রিল্যাক্সেসন মিলবে না। কিন্তু আমার গোটি কথা এটি উঠুছে যে যে ভাই মানে যাইলে এজ রিল্যাক্সেসন কু নেই আমার শ্রী মুখ্যমন্ত্রী যি রহিলে মোহন শরণ মাঝি এবং অন্য অলগা ডিপার্টমেন্টর যে চিফ মুখ্যমন্ত্রী সরি মিনিষ্টর রহিলে সেমান পাখে যে যাই সেমানে কিন্তু না 3 বর্ষ এজ রিল্যাক্সেসন আপনার দিয়াযিব বিভিন্ন ক্যাটেগরি। কিন্তু বর্তমান সময়ের গভর্নমেন্ট অফ ওড়িশার যে পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে যে রিক্রুটমেন্ট বডি রয়েছে সিএ কুচি না তুমি মিলিব না, কিন্তু গভর্নমেন্ট অফ ওড়িশার যে মিনিষ্টর লেভেলর লোক অনেক সেমানে কৌশল 3 বর্ষ মিলিব, তাহলে ই কিছু কোণী কাম হয়ে না, কে কাহ সহ কথা হো না, যে যার কাম যেমি করার অনেক করছেন, কিন্তু আপনার পিলা কে কোণী প্রয়াস করু না, তেমনি মু আপনার রিকোয়েস্ট করবি আপনার 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতু। 23 তারিখের ওএসএপি
IRB ର ଯୋଉ ରିକ୍ରୁଟମେଣ୍ଟ ର ନୋଟିସ ଆସିଯିବ 23 ତାରିଖ ଠୁ ଆପଣ ମାନେ ଏହାକୁ ଅନଲାଇନ ମାଧ୍ୟମରେ ଆପ୍ଲାଏ କରିବେ କିନ୍ତୁ ସେହି ସମୟରେ ଯୋଉ ଅଫିସିଆଲ ନୋଟିଫିକେସନ ଆସିବ ସେଥିରେ ଆପଣମାନଙ୍କର ଏଜ୍ ରିଲାକ୍ସେସନ ନେଇକି କ'ଣ ମେନସନ୍ କରୁଛି ସେ ବିଷୟରେ ଆମେ ଚିନ୍ତା କରିବା, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଟିକେ ଅପେକ୍ଷା କରନ୍ତୁ ଏବଂ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯୋଉ ଅପଡେଟ୍ ରହିଥିଲା ତାକୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଜଣେଇଲି, ଯୋଉଟାକି ଏକ ଦୁଃଖଦାୟକ ଅପଡେଟ୍ ଏବଂ ନେକ୍ସଟ ଯୋଉ ନୋଟିସ୍ ଆସିଲା ପରେ ଡିଟେଲ୍ସ ଜାଣିବା, ଯଦି ଏଜ୍ ରିଲାକ୍ସେସନ ନେଇକି କୌଣସି ଅପଡେଟ୍ ଆସେ ତ ବହୁତ ଭଲ କଥା, ଯଦି ନ ଆସେ ଆମେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟକୁ ନୋଟିସ୍ ନିଶ୍ଚିତ ରୂପେ କରିବା ପିଲାମାନଙ୍କ ସପୋର୍ଟରେ। ତେବେ ନିଶ୍ଚିତ ରୂପେ ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓରେ ବାସ୍ ଏତିକି, ଆଶା କରୁଛି ଏ ଅପଡେଟ୍ ଆପଣଙ୍କୁ ଇନଫର୍ମେଟିଭ୍ ଲାଗିଥିବ, ତେଣୁକରି ଆପଣମାନଙ୍କର ଯାହା ବି ମତାମତ ରହିଛି କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟ କରିବେ, କ'ଣ ମତାମତ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣମାନେ, ତ ସେହି ଉପରେ ଆପଣମାନଙ୍କ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ ଆସିବ। ବର୍ତ୍ତମାନ ଭିଡ଼ିଓରେ ବାସ୍ ଏତିକି, ନେକ୍ସଟ ଅପଡେଟ୍ ନୂଆ ତଥ୍ୟ ନୂଆ ସୂଚନା, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବିଦାୟ ଦିଅନ୍ତୁ। ଜୟ ଜଗନ୍ନାଥ।